গরু কেটে সাত ভাগ করা যায় বিশ ভাগ করা যায় পাঁচ ভাগ করা যায় তিন ভাগ করা যায় জানটা ভাগায় না হো বেজে বিহিন অদিম স্মাইলের বিনিময়ে আমরা একটা মহান কোরবানী দিলে ভাগানা আস্ত বলেন জীবন তো দুম্ম না আপনি ফকি ফিল মজাবোতে বলেন মজাবি ফকি আপনি আমরা হাদিসের ফকি আই আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সোহী হাদিসের আলোকে জীবন গড়ি যারা আল্লাহর রসুলের কৌল এবং সম্পর্কে কথা এবং কর্ম সম্পর্কে অন্য সবার বেশি জানে যে গর্ব যারা কথায় কথা হাদিস বলে হাদিস তাদের যত মুখস্ত আছে একটা সাধারণ আমাদের সংগঠনের কর্মীদের যত হাদিস মুখস্থ আছে বৌড় বিদাতে সাথে মুখস্থ নেই এই অহংকার আমরাই করতে পারি শুধু আর একজন কি কোনো বইয়ের শুরুতেই পনেরোটা আছে আর যারা আমাদের খদ্ তারা জানে প্রতি সপ্তাহে কতগুলো হাদিস বলি আমরা এখানে যারা প্রতিটি কথায় হাদিসের রেফারেন্স দেয় প্রতিটি কাজে হাদিস থেকে আলো গ্রহণ করে এবং তাদের সামনে আল্লাহ রসুল দ্বিতীয় কোনো অনুসরণীয় ব্যক্তি নাই তারাই হলেন আহলে হাদিস তারাই হলেন ফেরখান আজিয়া এ দুটো গেল তিন নম্বর আজাম হুম তাম বাইনা যেন বায়নার সাহি হে জহি বাসাই এর মধ্যে তারে সাত আগে বাংলাদেশের সোহী হাদিস কথারি কারানি এসেছে প্রত্যেক বলতে পারেন বলতেন না আহলেদের যুব শঙ্করের আগে কেউ সোহিয়াদিস কথা বলতো না খালি হাদিস কোরান নাজি কোরান আজি অন্য বলে কোরআন সুন না কোরআন সুনার আইন চাই আমারই কেবল বাংলার জোবই না পবিত্র কোরআন সহিহাদিসের দাওয়াত দিয়েছি এবং সমস্ত কাজে সহিদেশ বাসাই করার চলার চেষ্টা করেছি আর এই জন্যে আমরাই মানুষের কাছে বেশি গাল খেয়েছি সমস্ত হুজুর জগৎ খেপা আমাদের উপরে বাবা কথা কথা হাতিজনে পারা যায় নাকি এমনকি টিটকার গেলার সাহেব বলো বেগুন খাওয়া যাবে কোন হাদিসে আসে বুঝছেন টিটকার যে কত দিয়েছে আমাদেরকে আল্লাহ ভালো দেয় পিছনে দেয় সামনে কেউ আসে না ওই যে ওই সাহস কারণ নাই সহি এবং জয়ী বাছাই করে যারা চলে আজম তারা সবচেয়ে বেশি বাছাই করে আইলাদিসরা ইসরা নয় চার নম্বর আইম্মাতহম ফোকাহা ও ফিহা ও আহাল ও মারেফাতেন বে ও আতবান লাহা তাদের ফকিরা তাদের নেতারা আইম্মা তাদের নেতারা ফোকাহা ও ফিহা সবচেয়ে বড় ফকি অন্যরা বলকে জানেন আহলে ফকি না ওরা ফেকা কি বুঝবে বলছেন আহলে সবচেয়ে বড় ফকি আপনি ফকি ফিল মজাহ হতে পারেন মজাবি ফকি আপনি আমরা হাদিসের ফকি কোন হাদিস কোথায় কিভাবে বলা হয়েছে ওটা আমরা জানি সেইভাবে তো আমরা ব্যাখ্যা দেই সামনে করবেন আসতেছে না আপনার ফেঁকা বলছে যত পারো ভাগা খাও আপনি ফকি যতবার ভাগা থাকবো হলি হলো বিস্তাল্লাহ আল্লাহ একবার দিলে বাস কোরবানি হয়ে যাবে কোরআন বলছে ও ফায়দার না হোক বেজেব হিন আদিম বিনিময়ে আমরা একটা মহান কোরবানি দিলে ওটাকে ভাগা না আসতো বলেন জীবন্ত দুম্বানা রাল্লাহ রসুল কি করছে আলা আলুকুল্লাহ আলাইবাতিন ফিকুল্লাহ আম এন উজ হিয়া মৃত্যুর আশ দিন পূর্বে বলে গেলেন প্রত্যেক পরিবারে একটা করে কোরবানি মানে কি ভাগা এগুলো কল এবার তার আমল দেখেন দুটা শিংওয়ালা খাসি কোনো হয়েছে একটা বকরি কোন এমনকি হজে গেছেন সপরিবারে সেখানেও ওয়াহিদা একটা আস্ত গরু দিয়েছেন ভাগাভাগের মধ্যে আমার অসল নাই আমরা ফকি এমন ফকি আমরা যতবারও গোষ খাও তোমার কোরবানি হয়ে যাবে গরু কেটে সাত ভাগ করা যায় বিশ ভাগ করা যায় পাঁচ ভাগ করা যায় তিন ভাগ করা যায় যানটা ভাগ হয় যান কোন ভাগে যাবে এই ফকি আমরা না ডাইরেক্ট হাদিসে পরিষ্কার আসে দেখতে পাচ্ছি সেটা আমরা করে যাচ্ছি যারা বিপরীত বলেন তার আমাদের চেয়ে একশো গুণ বড় আলম হতে পারেন কিন্তু রসুলের উপরে আলম তারা নন রসুলের কাজের উপরে কারোরই কোনো কাজ আমরা গুরুত্ব দেই না এই ক্ষেত্রে তারা ভুল করেছেন অন্য ক্ষেত্রে ঠিক আছে কিন্তু এই ক্ষেত্রে তারা মারাত্মক ভুল করেছেন হাজার হাজার মানুষকে পথভ্রষ্ট করে চলে যাচ্ছেন চলবে না সবচেয়ে বড় ফকি